হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিউ ভিডিও। বর্তমান বাংলাদেশে বিভিন্ন ব্র্যান্ডেড স্পোর্টস বাইক দেখা যায়, আর বাংলাদেশের ইয়াং জেনারেশনদের মধ্যে প্রথম পছন্দ হচ্ছে স্পোর্টস ক্যাটাগরির বাইক। আবার এটাও সত্য যে ইয়াং জেনারেশনদের কাছে টাকা অ্যারেঞ্জ করাটা অনেক টাফ, অনেক কষ্টকর বিষয়। সেক্ষেত্রে দেখা যায় অনেকে প্রাইভেট পড়ান, জব করেন, কেউ বা প্যারেন্টদের কাছ থেকে নিয়ে নেন। এনিওয়েজ বন্ধুরা, বাংলাদেশের ডিফারেন্ট সেগমেন্টে স্পোর্টস বাইক দেখা যায়। প্রিমিয়াম সেগমেন্টে স্পোর্টস বাইক যেমন ইয়ামাহা R15, হন্ডা CBR 150R অথবা সুজুকি GSX R 150 প্রচুর দাম হওয়ার কারণে অনেকে কিনতে পারেন না। তাই বন্ধুরা, আজকে ভিডিওতে আলোচনা করব রিজনেবল প্রাইসে একটি স্পোর্টস বাইকের কথা। বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে, এবং প্লিজ হিট দ্য নোটিফিকেশান বেল ফর অল আপডেটস। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সকলকে ধন্যবাদ। আসুন ভিডিওটি শুরু করি। বন্ধুরা, বর্তমানে বাংলাদেশে কিওয়ে ব্র্যান্ডে একটি অসাধারণ স্পোর্টস বাইক অ্যাভেলেবেল আছে। বাইকটি হচ্ছে কিওয়ে RKR 165। বন্ধুরা, কিওয়ে বাইকটি ব্র্যান্ড অরিজিন হচ্ছে হাঙ্গেরি, এবং বাইকটি অ্যাসেম্বল করা হয়েছে চায়নাতে। বাইকটির ইঞ্জিনে দেখা যাবে 164.7cc ফোর স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার এয়ারকুল ইঞ্জিন, যা ম্যাক্সিমাম পাওয়ার দিতে পারবে 18 BHP অ্যাট 9500 RPM, এবং ম্যাক্সিমাম টর্ক দিতে পারবে 14 Nm অ্যাট 7000 RPM। ওয়েবসাইটের অ্যাভেলেবেল ইনফরমেশন অনুযায়ী বাইকটির টপ স্পিড দিতে পারবে 130 কিলোমিটার প্রতি ঘন্টা, ও সর্বোচ্চ মাইলেজ প্রোভাইড করতে পারবে 35 কিলোমিটার থেকে 40 কিলোমিটার প্রতি লিটারে। বন্ধুরা, বাইকটির সাসপেনশন দেখা যাবে, ফ্রন্ট সাসপেনশন থাকবে টেলিস্কোপিক ফ্রক, ও রিয়ার সাসপেনশন থাকবে মনোশক। বাইকটি ব্রেকিং সিস্টেমে ব্যবহার করা হয়েছে ডিস্ক বোথ ফ্রন্ট অ্যান্ড রিয়ার ব্রেকসে, এবং এই বাইকটি অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম দেখা যায় না। বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 160 mm, ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 15 লিটার, যা অনেক বেশি, এবং বাইকটির ওজন হচ্ছে 153 কিলোগ্রাম। এছাড়াও বর্তমান বাজারে বাইকটির কম্পিটিটিভ বাইকগুলো হচ্ছে লিফান KPR 165R, রোড মাস্টার র্যাপিডো 165, লেক্স মোটো হাউক R9, এইচ পাওয়ার CRZ 165। এখন কথা বলবো বাইকটির সুবিধা ও অসুবিধা নিয়ে। প্রথম অসুবিধা হতে পারে বাইকটির পার্টস। বাইকটি কেনার আগে চেক করে নিতে হবে যে বাইকটির পার্টসগুলো অ্যাভেলেবেল আছে কিনা। দ্বিতীয় অসুবিধাটি হতে পারে রিসেল ভ্যালু। বর্তমান টাইমে একটি বাইক বেশি দিন কেউ ব্যবহার করতে চান না, সেক্ষেত্রে বাইকটির রিসেল ভ্যালু তেমনটি ভালো নাও হতে পারে। এখন কথা বলবো বাইকটির সুবিধাগুলো নিয়ে। প্রথমত, বাইকটির মূল্য হচ্ছে 215,500 টাকা, যা সাধ্যের মধ্যে স্পোর্টস বাইকের চাহিদা মেটাবে। দ্বিতীয়ত হচ্ছে, এক্সপার্ট রাইডাররা বাইকটি নিয়ে পজিটিভ রিভিউ দিয়েছেন, সেক্ষেত্রে বাজেটে এই বাইকটি আপনার জন্য ভালো চয়েস হতে পারে। সো বন্ধুরা, বাইকটি কেমন লেগেছে এবং আপনাদের পছন্দের বাইক কোনটি সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, বি ইয়োর ওন বস। আপনাদের মধ্যে অনেকে আছেন যা ইউটিউবে ফ্রিল্যান্সার হিসেবে কাজ শুরু করেছেন, কিন্তু সঠিক ধারণা না থাকার কারণে আগাতে পারছেন না। আপনাদের জন্য ইউটিউব লার্নিং প্রোগ্রামের একটি কোর্স নিয়ে এসেছি। সো বন্ধুরা, আপনারা যারা কোর্সটি করতে চাচ্ছেন, প্লিজ কন্ট্যাক্ট 01676760707। আর স্টুডেন্টদের জন্য রয়েছে 20% ছাড়। তাই অবসর সময়টিকে কাজে লাগিয়ে আপনার স্কিলস ডেভেলপ করুন এবং ভবিষ্যৎ ইনকাম সুনিশ্চিত করুন অনলাইনের মাধ্যমে। এই সুবিধা শুধুমাত্র ঢাকার জন্য প্রযোজ্য। রেজিস্ট্রেশন করতে আজই যোগাযোগ করুন 01676760707 এই নাম্বারে। বন্ধুরা, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন, সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।